সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পয়লা জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত রেশনে কোন কোন কার্ডে কি কি জিনিস আপনারা পাবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত রেশন দোকানে কোন কোন কার্ডে এ ওয়াই এস পি ডবল এইচ পি ডবল এইচ আর কে ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু ফুড কুপন কতগুলো করে চাল আটা গম ডাল বিনামূল্যে দেওয়া হবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিই তো এ ওয়াই অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যাদের রয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে জুলাই মাসে পাবেন রেশনে চাল ডাল আটা এবং চালের পরিমাণ হচ্ছে পনেরো কেজি পরিবার পিছু ও কার্ড প্রতি অতিরিক্ত পাঁচ কেজি করে অর্থাৎ যতগুলো এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্নপূর্ণা যোজনা যে রেশন কার্ড থাকবে পনেরো কেজির সাথে পাঁচ কেজি করে যোগ হবে যেমন যদি এ অর্থাৎ অন্তদায় অন্য অন্নপূর্ণা যোজনা যে ডিজিটাল রেশন কার্ড পাঁচটি থাকে তাহলে পনেরো যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ অর্থাৎ মানে টোটাল চল্লিশ কেজি রেশনে চাল পাবেন জুলাই মাসে এবং আটা এ এ ডিজিটাল রেশন কার্ড যদি থাকে উপভোক্তারা সেই জুলাই মাসে রেশনে আটা পাবেন পরিবার পিছু কুড়ি প্যাকেট করে সম্পূর্ণ বিনামূল্যে এবং কি বলেছে শুধু তাই নয় এর পাশাপাশি জুলাই মাসে রেশনে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে মুগ ডাল তো মুগ ডাল এ ওয়াই রেশন কার্ড থাকলে পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে রেশন দোকানে গেলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পরিবার পিছু এক কেজি মুগ ডাল তো যদি আপনাদের এসপি ডবল এইচ বা পি ডবল এইচ ডিজিটাল রেশন কার্ড থাকে ওই হিসাব করে কিন্তু আপনারা আপনাদের চাল পাবেন এবং যদি আপনার কাছে এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ডটি পাঁচটি থাকে তাহলে রেশনে পাবেন টোটাল পঁয়ত্রিশ কেজি আর যদি দুটি কার্ড এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ থাকে তাহলে পাবেন চোদ্দো কেজি চাল সম্পূর্ণ বিনামূল্য বললে রেশনে জুলাই মাসে অর্থাৎ এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ডে জুলাই মাসে ফ্রিতে আটাও পেয়ে যাবেন তো আটা এখানে কি বলে হচ্ছে এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ডে উপভোক্তরা জুলাই মাসে রেশনে আটা পাবেন প্রতি কার্ড প্রতি তিন প্যাকেট করে সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনার কাছে চারটি এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ড থাকে তাহলে জুলাই মাসে রেশনে এটা পাবেন বারো প্যাকেট যার মূল্য দিতে হবে না আপনাকে এছাড়াও এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ডধারীরা জুলাই মাসে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকানে রেশন পাবেন মুগ ডাল পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে রেশন দোকানে গেলে পাওয়া যাবে তার আগেও পাবেন না তার পরেও পাবেন না অর্থাৎ পনেরো থেকে তিরিশে জুলাইয়ের মধ্যেও কিন্তু আপনাদের রেশন দোকানে গেলে এই সমস্ত জিনিস পাবেন এর আগেও পাবেন না এর পরেও পাবেন না মুগ ডাল দেওয়া হবে এসপি ডাবল এইচ এবং পি ডাবল এইচ রেশন কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু এক কেজি করে তো খাদ্য সুরক্ষা যোজনা কার্ড অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ড যদি আপনার পরিবারে থাকে তাহলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী পাবেন রাজ্য সরকারের তরফ থেকে তো এছাড়াও আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যে রেশন কার্ড সেই রেশন কার্ড থাকলে আপনারা জুলাই মাসে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকানে চাল তো চাল কী বলা হয়েছে পাবেন প্রতি কার্ড প্রতি পাঁচ কেজি করে ফ্রিতে সেক্ষেত্রে যদি আপনার পরিবারে দুটি আর কে ওয়ান অথবা আর কে ওয়াই টু রেশন কার্ড থাকে তাহলে আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকানে দশ কেজি চাল অর্থাৎ দুটি রেশন কার্ড থাকলে দশ কেজি চাল অর্থাৎ একটি পাঁচ কেজি করে যদি আপনার কাছে ফুড কুপন থাকে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু ফুড কুপন থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন জুলাই মাসে সম্পূর্ণ বিনামূল্যে রেশনে কার্ড প্রতি পাঁচ কেজি করে চাল যদি তিনটি কুপন তিনটি কুপন থাকে তাহলে পাবেন মোট মাঠ পনেরো কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও জুলাই মাসে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের ও আপার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হবে স্কুলে চাল ডাল ও আলু ও স্যানিটাইজার অর্থাৎ প্রতি ছাত্র প্রতি প্রতি দেওয়া হবে দু কেজি করে চাল দু কেজি করে আলু এবং দুশো পঞ্চাশ গ্রাম করে ডাল এছাড়াও দেওয়া হবে পঞ্চাশ এম এল করে স্যানিটাইজার শুধুমাত্র প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী কোনো আপডেট নিয়ে ধন্যবাদ